بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় কৃষি প্রেমী ভাই বোনদের জন্য সব সময় কৃষি উপস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে কাজ করে যাচ্ছি তার এই ধারাবাহিকতায় সব সময় রাসায়নিক সারের বিকল্প এবং কৃষিতে কিভাবে লাভবান হওয়া যাবে কৃষি করে কিভাবে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব অল্প জায়গাতে অধিক ঘনত্বে কিভাবে ফসল চাষ করব একই জমিকে কিভাবে আমরা অধিক ঘনত্বে ফসল চাষ করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করব এ নিয়ে অনেক কথাই বলছি প্রিয় দর্শক ওইদিকে আর যাচ্ছি না আজকের যে মূল বিষয় বা মূল আলোচনা এই জৈব সার কসুরিপানা আমি সব সময় দীর্ঘ দিন ধরে আপনাদেরকে যে তথ্যটা দিয়েছিলাম সেটা হলো কসুরিপানার ব্যবহার এই কসুরিপানা হাওড় বাওড় বিলে যাদের আছে তাদের জন্য অত্যন্ত একটা মূল্যবান সম্পদ প্রাকৃতিক সম্পদের চাইতে বড় কোনো সম্পদ নাই কিন্তু আমরা প্রকৃতিকে প্রাধান্য না দিয়ে কৃত্রিম সম্পদের উপর আমরা আশ্বস্ত বিশ্বস্ত এবং তারই উপর নির্ভরশীল তাই সব সময় আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের দেওয়া কিছু উপকরণ আছে যেগুলার আসলে ব্যবহারের শেষই নাই আমরা আসলে ব্যবহার বুঝি না বলেই চারপাশে অসংখ্য অর্থ ছিঁড়িয়ে ছুটিয়ে আছে কিন্তু আমরা সেই অর্থকে ধরে না রাখে আমরা অর্থ ব্যয় করে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করে এই জমির মান নষ্ট করি এই জমির স্বাস্থ্য নষ্ট করি এবং রেজাল্ট জিরো নিয়ে আসি দ্রুত গতিতে ফসলের ফলন পাওয়ার আশায় ফসলের আয়ু কমে দেই এরই লক্ষ্যেই আসলে আপনাদেরকে কথা বলি সবসময় যে কচুরিপানার ব্যবহার প্রিয় দর্শক আমরা আগাছাগুলো নিরণ করে এই সাইডে যদি দেখেন চলমান আমাদের কৃষি ফার্ম বহুমুখী এগুলাতে আবার আমরা এই কচুরিপানা সুন্দরভাবে সিস্টেম করে দিব এই ড্রাগন নিয়ে সবাই হতাশাগ্রস্ত হলেও আমরা কিন্তু সেই সময়ই ড্রাগন নিয়ে শুরু করছি কারণ খেলার শেষ যেখানে আবার খেলা শুরু হয় সেখানে এই ড্রাগন নিয়ে যারা আসছিলেন বিভিন্নভাবে এই ড্রাগনকে পূর্তিহায়াপন্ন করতেছেন সেটাকে ইউটিলাইজ করতে গেলে বা এটাকে আসলে বহির প্রকাশ ঘটাতে গেলে অনেক কাঠখড়ি পুড়তে হবে তারই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আমরা লাইটিং করে মোটামুটি যে পরিমাণ শাখা প্রশাখা আপনারা যদি একটু লক্ষ্য করেন শাখা প্রশাখা বাইর হয়েছে ইনশাল্লাহ এবং আমরা যদি পর্যাপ্ত পরিমাণ খাবার দেই তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা এই টনিক মনিক ছাড়াই স্বাস্থ্যসম্মত ফল পাবো কারণ কোনো ভুল তথ্য ভুল ব্যবহার কারণে এই অর্থকারী ফসল দেশ থেকে বিদায় হোক এটা আমরা কখনোই চাব না আমরা যারা যে ভুল করছেন সেই ভুল থেকে সংশোধন হন এই কসুরিপানা ভার্মি কম্পোস্ট প্রচুর পরিমাণ প্রিয় দর্শক একটা কথা না বললেই নয় যে আমরা আসলে আমাদের দেশের কৃষিটা আল্লাহর দয়ায় হয়তো বলবেন যে আল্লাহর দয়া ছাড়া হয় তা নয় অবশ্যই আল্লাহর দয়া হয় কিন্তু আমরা মাটিতে শুধু ফসল বুনে কিছু রাসায়নিক সার কিছু আমাদের একটা প্রথা চালু আছে যে গোবর দেন এই গোবর কিন্তু অত্যন্ত ক্ষতিকারক এখানে এসিড আছে গরু বাছুরের যেটা পেশাব বা ইউরিন সেটা কিন্তু এসিড এটা ডাইরেক্টলি দিলে এবং সবচাইতে আমি আপনাদেরকে বলবো বেশি পরিমাণ ব্যাকটেরিয়া আছে সেটা হলো গোবরে ডাইরেক্টলি আপনারা যদি গোবর ব্যবহার করেন অর্থাৎ জৈব সারটা ডাইরেক্টলি ব্যবহার করেন ওয়েস্টটাকে তাহলে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবেন আপনারা তাই আপনারা কচুরিপানা এবং ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন গাছ সতেজ থাকবে গাছ সুন্দর থাকবে সুন্দর পরিমাণ ফল হবে বহির্বিশ্বের আপনারা কৃষিগুলো দেখেন তারা দেখেন সরাসরি মাটিতে করে না তারা কত যত্ন সহকারে ফসল উৎপাদন করে আদেও আমরা বাংলাদেশে এসে দেখেন ঘাস আছে কোনো যত্ন নাই কোনো কিছু নাই কিন্তু আমি আধুনিক কৃষি ফার্মে অল্প একটু জায়গা নেই স্টাডি করতেছি যাতে করে এটা যেন একটা ভালো একটা ডকুমেন্টারি তৈরি হয় এই জন্য এই দুইতলা বিশিষ্ট ড্রাগন আল্লাহ রহমত আমরা যেটুকু ফল পাইছিলাম সামনেবার খুবই সুন্দর ফল পাইছিলাম এবং আমার আসলে কৃষি ফার্মের যত্নের অভাব হয় আমাদের খাবারের অভাব আছে সেগুলাকে আমরা ইনশাল্লাহ এই বছর এটাকে মেক আপ করার জন্য অলরেডি দুই দিনের মধ্যে পুকুরের কাজ শেষ হওয়া যাবে এই ড্রাগনটাকে নিয়ে আমরা কাজ করব প্রিয় দর্শক যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনারা আপনাদের ড্রাগনকে প্রচুর পরিমাণ খাবার দিতে হবে আপনি যদি 100 টাকার ড্রাগন বিক্রি করেন তাহলে আপনাকে মিনিমাম 50 টাকা আপনার খাতে দিতে হবে তাহলে আপনি পরের বারে 150 টাকা বিক্রি করতে পারবেন কিন্তু আমরা বেশি 100 টাকা দিই 10 টাকা 10 টাকার খাবার দিয়ে যেমন একটা গাভী আমাদের উন্নত গাভীগুলাকে যে যত পরিচর্যা যত্ন করতে পারে তার গাভী তত দুধ দেয় এই ড্রাগন পেঁপে অবিকল যে যত খাবার দিতে পারছে যে যত যত্ন করতে পারছে সে পরিমাণ ফসল পাইছে তাই আমি আপনাদেরকে বলবো যাদের ড্রাগন আছে আপনারা অন্যদিকে নির্ভরশীল না হয়
ড্রাগনকে প্রচুর পরিমাণ জৈব সার, কচুরিপানা আপনারা দেন, যত্ন করেন। এবং সুশীত সেচ, আমরা কিন্তু প্রিয় দর্শক ঝর্ণা আকারে সেচ দিচ্ছি, এবং এটাকে তাপমাত্রা সহনশীল করার জন্য অবশ্যই উপর দিয়ে আসলে পানির সেচ ব্যবস্থা উপর দিয়ে করছি, লাইটিং করছি, এবং এটার উপর দিয়ে এবার নেট দেবো, যাতে বাংলাদেশ কিন্তু এক তাপমাত্রার দিকে যাচ্ছে, প্রচুর পরিমাণ তাপমাত্রার কারণে সামনেবার আমরা ড্রাগন চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রিয় দর্শক, এবার সেটা যেন না হয়, পূর্ণাঙ্গ টেকনোলজিটা নিয়ে ভিন্ন কিছু আধুনিক কৃষি ফার্ম থেকে দেওয়ার জন্য মরিহা লাগছি। আমরা শুধু ড্রাগন চাষি নয়, কৃষিকে ডেভেলপ করার জন্য, কৃষিতে প্রাধান্য দেওয়ার জন্য, কৃষি যেন ধারক বাহক হয়, এদেশের বেকারদেরকে যেন আমরা কাজে লাগাতে পারি, এই জন্য সবসময় কৃষির তথ্যগুলো আপনাদেরকে দিয়ে, কৃষি বহুল দেশ, কৃষি আমাদের দেশের মূল বেকারত্বের একটা ভালো সেক্টর, সেখান থেকে আমরা আপনাদেরকে মুক্ত করার জন্যই বিভিন্ন তথ্য দিয়ে থাকি। তাই কচুরিপানা আপনারা ব্যবহার করতে পারবেন, শুধু ড্রাগনে নয়, সব ফসলে আপনারা কচুরিপানা ব্যবহার করে, যেটা কিনতে টাকা লাগে না, পয়সা লাগে না, এবং দীর্ঘমেয়াদী, যে জৈব সারের আপনার কোনো ক্ষয় নাই, এটা গাছের একটা শিকড়ের কভার হিসাবেও কাজ করে। তাই আপনারা ড্রাগনে কচুরিপানা, ভার্মি কম্পোস্ট ব্যবহার করে ড্রাগনকে শক্তিশালীভাবে তৈরি করতে গেলে এর বিকল্প নাই। আজকের ভিডিওটা এরকম, এ পর্যন্তই ছিল। আপনারা যদি ড্রাগনের উপর তথ্য চান, ইনশাআল্লাহ যে বিভ্রান্ত ছড়াছে, এই বিভ্রান্ত থেকে মুক্ত হতে গেলে ড্রাগনের উপর অবশ্যই টেক কেয়ার করতে হবে। আবার যেন ভোক্তারা এই ড্রাগনকে খায়, ভালোবাসে, এবং আমরা রাসায়নিক মুক্ত ড্রাগন চাষ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। যারা ভুল ভ্রান্তি করছেন, যারা ড্রাগনকে বিপথে নিয়ে গেছেন, আপনাদেরও সহযোগিতা লাগবে ড্রাগনকে সঠিক পথে নিয়ে আসতে। আজকে এইটুকুই, আবার এই ড্রাগনের উপর আপনাদের লাইটিং নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। লাইটিং দিয়ে আমাদের ফলের কোনো আবির্ভাব ঘটে নাই, শুধু আমরা শাখা পর শাখাগুলো প্রচুর পরিমাণ পাইছি যে বিয়ারিং হয়েছে, ইনশাআল্লাহ হয়তো আলোর প্রতিফলন এটা আমরা পাইছি, রেজাল্ট এখনও আমরা পাই নাই। আমরা আবারও চেষ্টা করতেছি এই লাইটিং বাংলাদেশের জন্য আসলে কতটুকু সুদিন বা দুর্দিন বয়ে আনতে পারে। আসসালামু আলাইকুম।